চিটফান্ড মামলায় বিজপুরে তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে দ্বিতীয়বার তলব করা সত্ত্বেও হাজিরা আড়ালেন তিনি। আজ সকাল দশটায় তাঁকে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়। গতকাল তাঁকে তলব করা হলেও আইনজীবী মারফত বিধায়ক 15 দিন সময় চান। সিবিআই সূত্রের খবর, এরপর রাতেই তাঁকে দ্বিতীয়বার নোটিশ পাঠিয়ে তলব করা হয়। তবে আজ সেই দ্বিতীয় নোটিশের প্রেক্ষিতে আইনজীবী মারফত সময় চেয়ে নেন তৃণমূল বিধায়ক। সিবিআই সূত্রে খবর, রবিবার সুবোধ অধিকারীর হালি শহর ও কলকাতার বাড়ি, ফ্ল্যাট, অফিস সহ 5 জায়গায় তল্লাশি চালানোর পর কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে চান এই বিপুল সম্পত্তির আয়ের উৎস। সেই কারণেই তৃণমূল বিধায়কের আয় ও তাঁর সম্পত্তির নথি চাওয়া হয়। কয়লা পাচার কাণ্ডের তদন্তে একযোগে কলকাতা ও আসানসোল মিলিয়ে মোট 7 জায়গায় সিবিআই এর একেবারে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন তৎপরতা তুঙ্গে। একযোগে তল্লাশি চালাচ্ছে গোয়েন্দা টিম, দলে রয়েছেন মহিলা আধিকারিকরা। কয়লা পাচার কাণ্ডের তদন্তে আজ আইনমন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে 7 সকালেই তল্লাশিতে পৌঁছে যায় সিবিআই আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী টিম। অন্যদিকে সকাল 8:15 নাগাদ মলয় ঘটকের বাড়িতে 2 থেকে 3 জন সিবিআই অফিসাররা তারা চলে যান। একের পর এক বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা, এমনকি লেক গার্ডেন্স এর বাড়িতেও, অন্যদিকে মন্ত্রী আবাসনও। সব মিলিয়ে সিবিআই এর তৎপরতা একেবারে তুঙ্গে। প্রকাশ এই মুহূর্তের আপডেট। দেখো, তোমাকে বলে দিই যে বাড়ির বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই বাড়ির একদম টপ ফ্লোর তোমাকে দেখানোর চেষ্টা করব, অজয়কে বলবো ছবি দেখাতে। বাইরে থেকে যে জানলার ভেতরে আমরা দেখতে পাচ্ছি, এই রুম একটি গোডাউন, টপ ফ্লোরে কেউ থাকে না, জিনিসপত্র রাখা থাকে। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম সিবিআই এর অফিসাররা তালা ভেঙে সেই রুমের ভেতরে ঢোকেন। এবং আর তুমি দেখতে পাচ্ছ এই রুমের ভেতরে যে ফল সিলিং ছিল সেটা কিন্তু সরিয়ে ফল সিলিং এর ওপরে কিছু ছিল কিনা সেটাও কিন্তু দেখার চেষ্টা করেন সিবিআই গোয়েন্দারা। এবং আমরা দেখতে পাচ্ছি একজন চাবিওয়ালা, তিনি কিন্তু এখনো ভেতরে রয়েছেন। কয়েকটা তালা ইতিমধ্যেই ভাঙা হয়েছে। সিবিআই সূত্রের খবর, এই বাড়ির ভেতরে, মলয় ঘটকের এই বাড়ির ভেতরে কয়েকটা তালা ইতিমধ্যেই ভাঙা হয়েছে। ভেঙে তারা দেখছেন যে গুরুত্বপূর্ণ নথি এখান থেকে পাওয়া যায় কিনা। এবং সিবিআই এর অফিসাররা একদিকে যেমন এই বাড়ির ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছেন, অন্যদিকে কিন্তু মলয় ঘটকের স্ত্রী, তার সঙ্গেও কিন্তু কথা বলা হচ্ছে, এমনই খবর আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি। এবং একজন ব্যক্তি যিনি ভেতরে গিয়েছিলেন কিন্তু এখানে রয়েছেন, তার সঙ্গে আমরা দাদা অর্থাৎ ভেতরে কিন্তু তল্লাশি চলছে। অন্যদিকে কিন্তু মলে ঘটকের যে পৈতৃক বাড়ি, সেই বাড়িতেও কিন্তু সিবিআই এর গোয়েন্দারা রয়েছে। দেখুন, সেখানেও তল্লাশি অভিযান চলছে, সেখানে কিন্তু মলে ঘটকের ভাইরা থাকেন, অভিজিৎ ঘটক যিনি ডেপুটি মেয়র। এবং তোমাকে বলে দিই একসঙ্গে 7টি জায়গায় কোমর বেঁধে সিবিআই এর অফিসাররা সকাল থেকে নেমেছেন। 60 থেকে 70 জন অফিসাররা, মহিলা অফিসারদের নিয়ে এবং প্রচুর সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে, তুমি দেখতে পাচ্ছ গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। গেটের সামনে 2 জন দাঁড়িয়ে রয়েছেন, কাউকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং যে গুরুত্বপূর্ণ খবর আমরা ভেতর থেকে সূত্র মারফত পাচ্ছি, যে মলয় ঘটকের এই বাড়ির ভেতরে বেশ কয়েকটা তালা যার চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই তালা কিন্তু ভাঙা হয়েছে। এবং একদম টপ ফ্লোরে 3 তলায় যে গোডাউন রুম, সেই গোডাউন রুমের ভেতরে সিবিআই এর অফিসাররা পৌঁছে যান এবং প্রত্যেকটি জিনিসপত্র সরিয়ে সেখানে কি রয়েছে সেটা কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়।